হরে কৃষ্ণ। জগতেন্দ্রনাথ জগন্নাথ সব লোকের অধিবাসীদের জন্য আলাদা আলাদা সময় নির্ধারিত করে দর্শন দেন। এইরকম একদিন দর্শনের সময় যমরাজ একটি ছোট্ট পাখির নিয়তি দেখেছিল, আর যমরাজ এসে দৃষ্টি লক্ষ্য করে গরু ছোট পাখিটির নিয়তি খণ্ডন করার জন্য কি করেছিল আর কিভাবে সে পাখিটিকে বাঁচাতে গিয়ে মৃত্যুর দিকে ফেলে দিয়েছিল, সম্পূর্ণ কাহিনী জানতে এই ভিডিওটি শেষ অবধি দেখুন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেল প্লিজ লোটাস ফিড সাবস্ক্রাইব করুন। প্রতি বছর রথযাত্রার পূর্বে শ্রী জগন্নাথদেব নব যৌবন বেশ পরিধান করে থাকেন। এই বেশ পরিধানের পূর্বে 15 দিন বিগ্রহগণ দর্শন দান করেন না, সেই সময় প্রভু জললীলা প্রদর্শন করেন। সেই 15 দিন অনবসর কাল শেষ হলে প্রত্যেকেই পুনরায় প্রভুর দর্শন লাভ করতে পারে। প্রথমে দেবগণ দর্শন করেন, তারপর মানবগণ। প্রচলিত বিধি অনুযায়ী যখন রাত্রে বিগ্রহ কক্ষের দ্বার বন্ধ করে দেওয়া হয়, সেই সময় দেবতাগণ প্রভুর দর্শন লাভ করে। তারপর রাত্রি শেষে ভোরে গর্ভগৃহের দ্বার খোলার আগে দেবতাগণ প্রস্থান করে এবং বিগ্রহ কক্ষের দ্বার উন্মোচিত হলে মানবগণ প্রভুর দর্শন করেন। প্রভু শ্রী জগন্নাথদেবের বাহন গরুর দেব তার প্রভুর আজ্ঞা পালনের জন্য সদা প্রস্তুত হয়ে প্রভুর সামনে দণ্ডায়মান থাকেন। যে কোনো সময় প্রভু শ্রী জগন্নাথের তার দরকার হতে পারে। সুতরাং এই দিন সকালে যমরাজ ব্যতি রেখে সকল দেবতাগণ তাদের দর্শন শেষ করেন। তার আসতে একটু বিলম্ব হয়েছিল, কারণ কোটি কোটি জীবের মৃত্যু হচ্ছে, তাদের পাপ পুণ্য গণনা, সেই অনুযায়ী তাদের সমুচিত শাস্তি ও পুরস্কার দান তো তারই কাজ। দেবতাগণের দর্শনের শেষ দিকে যমরাজ সেখানে পৌঁছালেন এবং খুব ব্যস্ত হয়ে প্রভু শ্রী জগন্নাথ দেবের দর্শনের জন্য প্রস্তুত হলেন। তখন তিনি মন্দিরে প্রবেশ করলেন, তিনি দেখলেন যে একটি চড়াই পাখি মন্দিরের মধ্যে উড়ে এসেছে এবং খুব শব্দ করছে। যমরাজ একটু থামলেন, সেই পাখির দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন, কয়েক মুহূর্ত ভাবলেন, তারপর প্রভুর দর্শনের জন্য বেদির দিকে এগিয়ে গেলেন। গরুর যমরাজের এই কিছুটা অস্বাভাবিক আচরণ লক্ষ্য করলেন। কেন তিনি ছোট্ট চড়াই পাখিটার দিকে এত চিন্তাগ্ন হয়ে তাকিয়ে আছেন? গরুর হচ্ছেন সকল পাখিদের রাজা, পক্ষীরাজ। সেই জন্য তিনি মনে মনে ভাবলেন, যমরাজ এই ছোট্ট পাখিটির দিকে দৃষ্টিপাত করছেন, তার অর্থ হচ্ছে নিশ্চয়ই পাখিটির শেষ সময় সমাগত। অবধারিতভাবে এই পাখিটি শীঘ্রই মরতে চলেছে, যমরাজ একে জমপুরে নিয়ে যাবে। গরুর এই পাখিটির প্রতি করুণা পরবশ হয়ে উঠলে এবং তার নিরাপত্তার জন্য চিন্তিত হলেন। তিনি ভাবলেন, এই ছোট্ট পাখিটিকে যমরাজের হাত থেকে রক্ষা করার জন্য কিছু করতে হবে। তিনি দৃঢ় নিশ্চিত ছিলেন যে যমরাজ প্রভুর দর্শন সমাপন করার পরেই এই ছোট্ট পাখিটির প্রাণ হরণ করবে, আর পক্ষীকুলের রাজা হিসেবে তিনি যদি এই পাখিটিকে রক্ষা করতে না পারেন তাহলে তার পক্ষে এটি খুবই অসম্মানের কারণ হবে। তিনি ভাবলেন, যমরাজ দর্শন করে এখানে ফিরে আসার পূর্বেই আমি চড়াই পাখিটিকে অন্য কোথাও নিয়ে যাব, লুকিয়ে রাখব। এরকম চিন্তা করে গরু পাখিটিকে তুলে নিয়ে অতি দ্রুত হিমালয়ে সুদূর মানস সরোবরের দিকে উড়ে গেলেন। মানস সরোবরের তীরে একটি বিশাল বৃক্ষ ছিল। গরুর দেব সেই বৃক্ষের কোঠরে পাখিটিকে রেখে পুরীতে জগন্নাথ মন্দিরে ফিরে এলেন। ভগবান শ্রী বিষ্ণু বাহন হওয়ার জন্য গরুর অত্যন্ত দ্রুত উঠতে পারতেন, প্রভুকে পিঠে নিয়ে তিনি নিমেষেই যে কোনো জায়গায় উড়ে যেতে পারতেন। তিনি মনে মনে ভাবলেন, আমি শীঘ্রই পুরীতে ফিরে এসেছি, যমরাজ নিশ্চয়ই প্রভুর দর্শন শেষ করে এখনো ফিরে আসেননি, তিনি কি ঘটেছে তা জানতেই পারবেন না, ফলে পাখিটি রক্ষা পাবে। যমরাজ তখন প্রভুর দর্শন করতে গেলেন। তিনি প্রভু জগন্নাথের কাছে কিছু অভিযোগ পেশ করলেন। তিনি বললেন, প্রভু আপনি সব নিয়ম নীতি প্রণয়ন করেছেন, আপনার প্রণীত নিয়মেই একটি পাখির জীবন অবসান হওয়ার কথা, কিন্তু
এখন সে মানস সরোবরে অবস্থান করছে, কিন্তু সে পাখিটিকে আমি আপনার মন্দিরে দেখেছি। আপনার ভক্ত তাকে আশ্রয় দিয়েছে। আপনার উপস্থিতিতে যদি এসব ঘটতে পারে তাহলে অন্যত্র কি ঘটবে? শ্রী জগন্নাথ দেব স্মিত হাস্য করে বললেন, উদ্বিগ্ন হইও না, আমার অনুশাসন অনুসারেই সব কিছু ঘটবে। যদি তোমার হিসাব অনুযায়ী এই পাখিটি মানস সরোবরেই দেহত্যাগের সময় হয়ে থাকে তবে তাই হবে। যমনাথ উত্তরে বললেন, কিন্তু প্রভু সেটি কি করে হবে? সেই পাখিটি তো এখন আপনার মন্দিরেই রয়েছে, মানস সরোবর তো এখান থেকে বহু দূরে। এই ছোট্ট পাখিটির পক্ষে সেখানে পৌঁছতে বহু সময় লাগবে, আর তাছাড়া তার সর্পদংশনে মৃত্যু হওয়ার কথা। প্রভু শান্ত স্বরে উত্তর দিলেন, যমরাজ উদ্বিগ্ন হইও না, আমার ইচ্ছায় সব কিছুই যথাসময়ে ঘটবে, সব কিছুতেই আমার হাত রয়েছে, কেউই তা পরিবর্তন করতে পারে না। প্রভুর কাছ থেকে একথা শ্রবণ করে যমরাজ কিছুটা হতবুদ্ধি হয়ে পড়লেন। তিনি কেমন করে এটি সমাধান হবে তার বোধগম্য হল না। এই ছোট্ট পাখি যার মানস সরোবরের তীরে একটি গাছের কোঠরে সর্পাঘাতে মৃত্যু হওয়ার কথা, সে এখানে এই মন্দিরে বসে আছে, কয়েক মুহূর্তের মধ্যে কেমন করে মানস সরোবরে পৌঁছাবে? এরকম চিন্তা করতে করতে যমরাজ প্রভুর চরণের প্রণিপাত করে অত্যন্ত উদ্বিগ্ন চিত্তে মন্দির ত্যাগ করলেন। মন্দির হতে বেরিয়ে যমরাজ পাখির খোঁজ করতে লাগলেন, কিন্তু তাকে দেখতে পেলেন না। গুরু যেন পাখিটির সম্পর্কে কিছুই জানেন না এমন ভান করে যমরাজকে পর্যবেক্ষণ করছিলেন। তিনি যমরাজকে জিজ্ঞাসা করলেন, আপনি কার খোঁজ করছেন? যমরাজ একটু মৃদু হেসে বললেন, হ্যাঁ, আমি সেই ছোট্ট পাখিটিকে খুঁজছি। আমি যখন এখানে আগমনের জন্য তৈরি হচ্ছিলাম তখন আমি উপলব্ধি করেছিলাম যে ওই ছোট্ট পাখিটি মানস সরোবরের তীরে একটি দেবদারু গাছের কোঠরে এখন থাকার কথা। প্রভু পাখিটির ভাগ্যে লিখে রেখেছেন যে ওইখানে ওই পাখিটির এখন সর্পদংশনে মৃত্যু হবে, কিন্তু আমি যখন এখানে পৌঁছলাম আমি দেখলাম এই মন্দিরে রয়েছে এবং আমি তাতে বিস্মিত হয়েছিলাম। তার মৃত্যু হতে আর মাত্র কয়েক মিনিট বাকি আছে, কিন্তু সে এখনো এখানে রয়েছে। সেই জন্য নিয়তির বিধান প্রভুর অনুশাসন কিভাবে ফলবে তাই নিয়ে আমি খুব উদ্বিগ্ন ছিলাম। পাখিটির শেষ সময় আসন্ন, ঠিক এই মুহূর্তে সে মানস সরোবরে সেই গাছের কোঠরে থাকবে এবং সর্পাঘাতে তার প্রাণ যাবে। যমরাজের এই কথা শুনে গুরু খুবই মর্মাহত হলেন। এই ভেবে যে কত প্রয়াস করে তিনি অত দূরে যেখানে রেখে এলেন সেখানেই নিয়তির বিধান অনুসারে তার মৃত্যু হওয়ার কথা। এই পাখিটির মৃত্যুর জন্য গুরুদেব যমরাজের চেয়েও বেশি নিজেকে বেশি দায়ী মনে করলেন, কেননা পাখিটি যদি মন্দিরে থাকতো তাহলে হয়তো সে বেঁচে থাকতো। পাখিটিকে সেই জায়গায় নিয়ে যাওয়ার মাধ্যমে সেই পরিকল্পনা পূর্ণ করতে সাহায্য করেছে। সেই স্থানে পাখিটি তার অদৃষ্টের লিখন নিয়তির বিধান অনুযায়ী থাকার কথা। যমরাজের এই কথা শুনে গুরু খুবই মর্মাহত হলেন। এই ভেবে যে কত প্রয়াস করে তিনি অত দূরে যেখানে রেখে এলেন সেখানেই নিয়তির বিধান অনুসারে তার মৃত্যু হওয়ার কথা। এই পাখিটির মৃত্যুর জন্য গুরুদেব যমরাজের চেয়েও নিজেকে বেশি দায়ী মনে করলেন, কেননা পাখিটি যদি মন্দিরে থাকতো তাহলে হয়তো সে বেঁচে থাকতো। পাখিটিকে সেই জায়গায় নিয়ে যাওয়ার মাধ্যমে সেই পরিকল্পনা পূর্ণ করতে সাহায্য করেছে। সেই স্থানে পাখিটি তার অদৃষ্টের লিখন নিয়তির বিধান অনুযায়ী থাকার কথা। গুরুদেব যখন প্রভুর দিকে তাকালেন তখন তিনি দেখলেন যে জগন্নাথ দেব তার দিকে চেয়ে মৃদু মৃদু হাসছেন। জয় জগন্নাথের জয়। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। লাইক ও শেয়ার করতে ভুলবেন না। এইরকম আরও ভিডিও দেখতে আমাদের সাথে থাকুন। হরে কৃষ্ণা।